ভয়াবহ আগুনে পুড়ছে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এসালম রিফাইন্ড সুগার মিলের গোডাউন। বিকেল চারটার দিকে এই আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। খবর পেয়ে কর্ণফুলী মডেল ফায়ার স্টেশন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের 12টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। যোগ দিয়েছে নৌবাহিনীর সদস্যরা। ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটি প্রচণ্ড ধোঁয়া থাকায় অগ্নি নির্বাপকদের কাজ করা কঠিন হয়ে পড়েছে। গোডাউনে ব্রাজিল থেকে আমদানি করা 1,00,000 মেট্রিক টন অপরিশোধিত চিনি ছিল, যা পুড়ে গেছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুদিন আগে নগরীর বাকুলিয়া এক্সেস রোডের কাছে এস আলম গ্রুপের নির্মাণাধীন একটি কোল্ড স্টোরেজেও আগুন লাগে। আগুনের সূত্রপাত সম্ভবত ওই যে আপনার কোন ইলেকট্রিক সার্কিট থেকে হয়েছে 3টা বাজে, তখন এখানে আগুন লাগা প্রতিশোধ সরাই যায় আর কি। 10,000 টাকা মাসের হিসেবে সমান হবে এখানে, এত পরিমাণ চিনি আছে আমাদের এখানে। এটা এসালম গ্রুপের একটা ইউনিট, এসালম রিফাইন সুগার। কি ক্ষয়ক্ষতি সেটা কিছু বলা যাচ্ছে না, কি আছে দেখছেন আপনারা। পরে আগুন টোটাল 1,00,000 টনের যে ব্যাপার আছে সেখানে 60,000 টন ঢুকে গেছে অলরেডি।